কিবোর্ডের আপনার যে ফাংশান কিগুলো আছে আপনি দেখতে পাবেন এই যে এফ ওয়ান এফ টু থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত এই প্রত্যেকটা কীর কিন্তু আলাদা আলাদা অ্যামেজিং ব্যবহার আছে তো প্রতিটা কি আলাদা আলাদা কী কাজ সম্পর্কিত আমার একটি ভিডিও আছে ফাংশান কি কিভাবে কাজ করে যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে নিন তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিবোর্ড কম্বিনেশন অর্থাৎ কন্ট্রোল কি এর সাথে শর্টকাট আসলে কম্পিউটারের কোন কোন জায়গায় ব্যবহার করা যায় মাইক্রোসফট এক্সেল আমরা দেখে নিব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী সেগুলো অবশ্যই দেখে নিবেন তো চলুন আমরা কথা না রান্না শুরু করি তো দেখেন আমরা প্রথমেই যে শর্টকাট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এফ ওয়ান তো এই শর্টকাটটি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল এ উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় দেখেন আমাদের এখানে যে মেনুগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডে এটার আন্ডারে অনেকগুলো অপশন তথা রিবন আছে তাই না তো আপনি স্বাভাবিক অবস্থায় অনেক ক্ষেত্রে আপনার বেশি জায়গার যখন প্রয়োজন হয় তখন আপনি এই জিনিসটা অনেক সময় হাইট করেন যেমন এক্সেলেও যদি আমরা দেখি এই রিবনটা অনেক সময় হাইট করেন তো আমরা এই কাজটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করলে দেখেন এটা হাইড হয়ে যাবে আবার যদি কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করেন তাহলে এটা আবার শো হবে একইভাবে আমরা যদি ওয়ার্ডেও দেখি দেখেন কন্ট্রোল প্লাস এ ফোন হাইড কন্ট্রোল প্লাস এ এটা আবার শো হচ্ছে তাহলে কন্ট্রোল প্লাস এফ ওয়ান বাটন ব্যবহার করে আমরা খুব সহজে আমরা এই রিবনটিকে হাইড বা শো করে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী এরপর আমাদের দুই নম্বরের যে শর্টকাটটি আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এফ টু তো আমরা সচরাচর যারা কম্পিউটার ইউজ করি তারা সবাই জানি যে কন্ট্রোল প্লাস পি বাটন যদি আমি প্রেস করি তাহলে আমার প্রিন্ট রিভিউ ওপেন হবে যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আছি কন্ট্রোল প্লাস পি বাটন প্রেস করলাম দেখেন আমার প্রিন্ট রিভিউ এখানে ওপেন হলো একইভাবে আমি যদি কন্ট্রোল প্লাস এফ টু বাটন প্রেস করি দেখেন প্রিন্ট রিভিউ বাটন ওপেন হবে তাহলে আপনি এই জিনিসটা মাইক্রোসফট ওয়ার্ডেও যেমন করতে পারবেন আপনি যদি মাইক্রোসফট এক্সেলও কন্ট্রোল প্লাস এফ টু দেন দেখেন এই যে প্রিন্ট রিভিউ ওপেন হলো তাহলে আপনি দুইটা শর্টকাটের মাধ্যমে কিন্তু প্রিন্ট প্রিভিউ ওপেন করে নিতে পারবেন এরপরে আমাদের তিন যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এটা একটা অ্যামেজিং শর্টকাট যেটা হচ্ছে ম্যানেজার বা করা যায় তো সেটা আসলে জিনিস যদি আমরা নেম নেম ডিফাইন আমার এই একটা এরিয়া আছে এই এরিয়াটার যদি আমি নাম দিতে চাই তো আমি এরিয়াটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ থ্রি বাটন প্রেস করলাম দেখেন নেম ম্যানেজার ওপেন হলো আমি এখানে নিউ দিলাম দেওয়ার পর এটার একটা নাম দেই এখানে দেখেন শুরু হয়েছে নোয়ার রয় দিয়ে আমি হয়তো এটার নাম দিতে পারি এরিয়াটার রেঞ্জ ওয়ান দিলাম দেওয়ার পরে এইটা সিলেকশান দেখেন এরিয়াটা ঠিক আছে কিনা যদি না থাকে আবার আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার আমি কিবোর্ড থেকে ওকে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম ঠিক আছে তো দেখেন এই টোটাল এরিয়াটা যদি আমি সিলেক্ট করি এখান থেকে দেখেন রেঞ্জ ওয়ান নাম আমাকে দেখাচ্ছে এখন আমি যদি সাম করতে চাই ইকুয়াল দিলাম সাম তারপর আমি এখানে দেখেন যেখানে আমরা সেল সিলেক্ট করে দিই সেখানে আমি রেঞ্জ এই যে ওয়ান চলে আসছে এটা সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম দেখেন আমার সামেশনটা এখানে চলে আসলো বিষয়টা অনেক দারুণ না তো আপনি একইভাবে কন্ট্রোল প্লাস এফ থ্রি বাটন প্রেস করে এই রেঞ্জটা এখান থেকে ডিলেটও করে দিতে পারবেন ঠিক আছে তাহলে আর এটা রেঞ্জ হিসাবে দেখেন এখন আমি সিলেক্ট করলে আর রেঞ্জ হিসাবে দেখাচ্ছে না এরপরে আমাদের চার নম্বরে যে শর্টকাটটি আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এফ ফোর যেটা হচ্ছে ক্লোজ করার ক্ষেত্রে যদি আপনি এক্সেলে থাকেন অথবা ওয়ার্ডে আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস এফ ফোর তাহলে দেখেন এই যে ওয়ান টু সেভ ইউর চেঞ্জেস টু মাই ডকুমেন্ট দেখেন এটা ক্লোজ হওয়ার জন্য পারমিশন চাচ্ছে আমি কিছু কাজ করছি যদি আমি সেভ দেই তাহলে তো সেভ হয়ে এটা ক্লোজ হয়ে যাবে অথবা ডন্ট সেভ দিলে সেভ হবে না তো কন্ট্রোল প্লাস এফ ফোর বাটনটা প্রেস করা হয় আপনি কোনো উইন্ডোকে ক্লোজ করার জন্য যেমন আমি যদি এখানে যাই এটার উপরেও যদি কন্ট্রোল প্লাস এফ ফোর বাটন প্রেস করি দেখেন আমি যদি সেভ দিই এটা সেভ হয়ে ক্লোজ হয়ে গেল আমার ওই উইন্ডোটা ঠিক আছে ওই ওয়ার্ক বুকটা তো আমি আবার এটা ওপেন করে নিলাম তো এইভাবে আপনি খুব সহজে কন্ট্রোল প্লাস এফ ফোর বাটন প্রেস করে ক্লোজ করে নিতে পারবেন এরপরে দেখেন আমি কন্ট্রোল প্লাস এফ ফাইভ এইটার আসলে কী কাজ আমার এক্সেল এই যে একটা ওয়ার্ক বুক আমি যদি এটা এখান থেকে ছোট করলাম করে ধরেন এরকম করে রাখলাম এখন আমি আবার এটা এখান থেকে যদি এরকম বড় করি এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ ফাইভ বাটন প্রেস করি দেখেন আমার আগের মতো ছোট হয়ে গেল তার মানে আমরা বুঝতে পারলাম কন্ট্রোল প্লাস এফ ফাইভ বাটন প্রেস করে আমরা উইন্ডো সাইজকে রিস্টোর করতে পারি অর্থাৎ যদি আপনার কোনো ছোটো সাইজে থাকে ওখান থেকে যদি আপনি বড় করেন তাহলে ওইটা আগের মতো ছোট করতে পারবেন তো আমি কন্ট্রোল প্লাস এফ টেনের কাজটাও এই সাথে বলে দিব একবারে আমি জাম্প করে যাচ্ছি সিক্স সেভেন এইট নাইন বার দিয়ে পরে আমি সিক্স সেভেন এইট নাইনে কথা বলবো এখন যদি দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করি তাহলে দেখেন এই উইন্ডোটা আবার আগের অবস্থায় হয়ে গেল আর যদি এফ ফাইভ প্রেস করি তাহলে ছোট হলো তাহলে আপনারা বুঝতে পারছেন যে যে কোনো উইন্ডোকে অর্থাৎ ওয়ার্ক আপনি যদি ছোট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস এফ ফাইভ আর কন্ট্রোল প্লাস এফ টেন প্রেস করলে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে এরপরে আমরা কথা বলবো আমাদের ছয় নাম্বারে যে ট্রিকটা আছে অর্থাৎ শর্টকাটটি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এফ সিক্স দেখেন আমার এখানে দুইটি এক্সেল ওয়ার্ক বুক আছে এ একটা বুক এ একটা বুক একটার নাম বুক অন একটার নাম হচ্ছে এক্সেল ডেমো এখন আমি এই বুকে থাকা অবস্থায় আমার ওই বুকে যদি শিফট করার দরকার হয় সেক্ষেত্রে আমি জাস্ট কন্ট্রোল প্লাস এফ বাটন প্রেস করব দেখেন এই ওয়ার্ক বুকে চলে আসছে আবার কন্ট্রোল প্লাস এফ প্রেস করলে পূর্বের ওয়ার্ক বুকে আমি খুব সহজেই কিন্তু চলে আসতে পারবো এরপরে আমাদের যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে মুভ উইন্ডো ধরুন আপনার এই ওয়ার্ক এরকম ছোট আছে আমি এরকম ধরলাম এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ সেভেন বাটন প্রেস করি দেখেন এখন আপনি চাইলে এটা খুব সহজেইভাবে দেখেন আমি কিবোর্ড প্রেস করে কিন্তু এটা সরাচ্ছি আমি কিন্তু আমার মাউস ধরে সরাচ্ছি না জাস্ট কিবোর্ডের আপ অ্যারো ডাউন আরও রাইট আরও লেফট আরও প্রেস করে এইভাবে আমি খুব সহজে সরিয়ে নিতে পারছি তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু মুভ করে নিতে পারবেন কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কিছু কিছু শর্টকাট আপনার কম্পিউটারে নাও কাজ করতে পারে যেমন আপনার যদি অভ্র ইনস্টল দেওয়া থাকে তাহলে কন্ট্রোল প্লাস এফ সেভেন নাও কাজ করতে পারে সেক্ষেত্রে হয়তো স্পেল সেকার বা অন্য কিছু অন হয়ে যেতে পারে কারণ কম্পিউটারে কিছু কিছু সফটওয়্যার অনেক সময় ইনস্টল দিলে তাতে কিছু ডিফল্ট হট কী থাকে অর্থাৎ এই কীগুলা সে ওইভাবে ইউজ করে তো সেক্ষেত্রে আপনি যদি না কাজ করে সেক্ষেত্রে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যেমন আমি যদি দেখাই আমার কম্পিউটারের অভ্রর আমি যদি টুলসে গিয়ে অপশানে যাই এখানে আমি গ্লোবাল হটকিতে গেলে দেখেন এখানে শিফ প্লাস এফ টুয়েলভ তারপরে দেখেন কন্ট্রোল প্লাস এফ ওয়ান এখানে দেখেন কিছু জিনিস এই যে ওপেন হয় তো আপনি আসলে বুঝতে পারারই কথা যে এরকম কিছু যদি আপনার হটকি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আগে এইটা ওপেন হবে এরপরে আমরা কথা বলবো আমাদের আট নাম্বারে যে বিষয়টি রয়েছে কন্ট্রোল প্লাস এফ এইট দেখেন এই যে আমার উইন্ডোটি এই ওয়ার্ক বুকের ছোট অবস্থায় আছে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ এইট বাটন প্রেস করি আমি এখন কিন্তু মাউস না ধরেই দেখেন এই ডাইনে বামে আমি আমার এই যে উইন্ডোটি দেখেন এখান থেকে ছোট বড় করে নিতে পারতেছি ঠিক আছে খুব সহজে এরকম ছোট বড় করতে পারছি আমি জাস্ট আপ আরো ডাউন আরো রাইট আরো লেফট আরো কি প্রেস করে করে এই কাজটা কিন্তু করতে পারবো আর এরপরে আছে আমাদের নয় নম্বরের যে ট্রিকটি অর্থাৎ শর্টকাটটি সেটা হচ্ছে মিনিমাইজ ওয়ার্ক বুক ঠিক আছে আমি যদি কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল প্লাস এফ নাইন বাটন প্রেস করি দেখেন এটা মিনিমাইজ হয়ে গেল এরপর এটার উপর ক্লিক করে কন্ট্রোল প্লাস এফ নাইন প্রেস করলে দেখেন এইটাও মিনিমাইজ হয়ে গেল তাহলে আপনি কন্ট্রোল প্লাস এফ নাইন বাটন প্রেস করে খুব সহজে যে কোনো জিনিসকে মিনিমাইজ করে নিতে পারবেন আর আমরা কন্ট্রোল প্লাস এফ টেন নিয়ে কিন্তু ইতিপূর্বেই কথা বলে নিয়েছি আপনার জানার কথা এরপরে আমরা কথা বলবো এফ ইলেভেন অর্থাৎ কন্ট্রোল প্লাস এফ ইলেভেন কীভাবে কাজ করে দেখেন এই ওয়ার্ক বুকে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ ইলেভেন বাটন প্রেস করি আমার নতুন একটি মাইক্রোশিট ওপেন হলো এই যে ঠিক আছে যদিও এগুলো আসলে অত বেশি প্রয়োজন নেই কিন্তু কন্ট্রোল প্লাস এফ টুয়েলভ এইটা আবার আপনার প্রয়োজন আছে যেমন আমি যদি আমার এই এক্সেল শিটে থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস এফ টুয়েলভ বাটন প্রেস করি তাহলে আমার ওপেন উইন্ডো ওপেন হবে তো এই ওপেন হওয়া অবস্থায় দেখেন আমার এখানে অনেক এক্সেল ফাইল আছে আমি দেখেন এখানে কিন্তু অল এক্সেল ফাইল অর্থাৎ আমি এক্সেল ফাইলগুলাই কেবল ওপেন করতে পারবো আমি এটার উপর ক্লিক করে ওপেন করলাম তো দেখেন এই যে একটা এক্সেল ফাইল এখানে ওপেন হয়ে গেল ঠিক আছে তা আপনি কিন্তু খুব সহজেই কন্ট্রোল এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এই বারোটি শর্টকাট কি আপনার বাস্তব জীবনে ব্যবহার করে নিজেকে আরও এক ধাপ এক্সপার্ট করে তুলতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না